মান্না অ্যাকশান সিনেমায় বাংলা চলচ্চিত্রে এমন একজন নায়কের নাম যে গরুব দুঃখী মানুষ কিন্তু রীতিমতো শুধুমাত্র মান্না আছে সিনেমাতে এই ব্যাপারটা শুনলেই কিন্তু তারা প্রেক্ষাগৃহ একটা টাইমে ভিড় জমাতো শুধুমাত্র মান্নার অভিনয় দেখার জন্য এবং মান্নার অভিনয় যে দম ছিল আনবিলিবেল অন্যদিকে আমিন খান কিন্তু দুই হাজার সালের পরে কিন্তু তিনি অ্যাকশান সিনেমাতে কাজ করে রেগুলার এটা কিন্তু অনেকে ভাবে কিন্তু না নাইনটিতে কিন্তু আমিন খান একাধিক অ্যাকশন সিনেমাতে কাজ করেছে এবং মান্নার সঙ্গে কিন্তু তিনি অনেক সিনেমাতে কাজ করেছে যায়ক আজকে আমরা নায়ক জুটির গল্পে বলবো যে মান্না এবং আমিন খান তারা এক চেকটি কয়টা সিনেমাতে কাজ করেছে সিনেমাগুলোর নির্মাতা কারা রিলিজ ডেট কি এবং সিনেমাগুলোর বক্স অফিস বার রেট কি হ্যাঁ নায়ক মান্না এবং আমিন খান জুটির গল্প নিয়ে আজকের ভিডিওটি তো তো মানায় এবং আমিন খান অভিনীত সকল সিনেমার বক্স অফিস ভারি নিয়ে আজকের ভিডিওটি আমি বানাতে যাচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্মসাই চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটি মান্না এবং আমিন খান দুইজনই যেহেতু অ্যাকশন হিরো এবং তাদেরকে নিয়ে ডিরেক্টর প্রডিউসাররা যতবারই বাজি ধরেছেন প্রত্যেকবারে কিন্তু ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু তাদের ছিল অ্যাকশন প্যাটার্নের সিনেমা মানে অ্যাকশনকে পুরো গল্পে জোর দেওয়া হয়েছে যাই হোক নাইনটিন ফোরে প্রথম সুভারশ্রম পরিচালিত একটা সিনেমা রিলিজ পায় মান্না এবং আমিন খান জুটির যে সিনেমার নাম হচ্ছে মহাভূমিকম্প এবং এই সিনেমাটা কিন্তু বক্সভারে ফ্লপ যায় একটা ব্যাপার হয়তো আপনি নোটিস করতে পারেন যে নাইনটিন নাইনটি ফোর তো তখন যেহেতু রোমান্টিক সিনেমার একটা চরম বাজার মানে রোমান্টিক সিনেমা যত ব্যবসা করবে অন্য সামাজিক সিনেমা মানে ওই সিনেমাকে বিট করে বেরিয়ে যাওয়া কিন্তু অনেক কঠিন ছিল যাক হোক মান্না এবং আমিন খান অভিনীত প্রথম সিনেমা সুভর্শ্রম পরিচালিত মহ ভূমিকম্প কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়ে যায় এরপরে দীর্ঘ বিরতির পর উনিশশো সাতানব্বই সালে কিন্তু বড় পর্দায় আরও একবার আসে মান্না এবং আমিন খান এবং মান্না এবং আমিন খানের কিন্তু ম্যাক্সিমাম সিনেমার নির্মাতা কিন্তু ছিলেন মান্নার নির্মাতা মানে নাদিম মাহমুদ নাইনটিতে কিন্তু নাদিম মাহমুদ সবচেয়ে বেশি সিনেমা বানিয়েছেন কিন্তু মান্নাকে নিয়ে যক নাদিম মাহমুদ মান্না এবং আমিন খানকে নিয়ে নির্মাণ করেন জনতার বাচ্চা এবং সিনেমার নামে কিন্তু আপনি বুঝতে পারছেন যেখানে আসলে গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের কথা বলা হয় এবং মান্না এবং নাদিম মাহমুদ জটির কিন্তু ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু ওই ধরনের গল্পে বানানো হয় মানে প্রতিবাদী ক্যারেক্টার প্লে করতো ম্যাক্সিমাম সিনেমাতে মানুষ এবার মান্নার সঙ্গে অ্যাড হয় আমিন খান এবং এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে অ্যাভারেজ হয়েছে উনিশশো সাতানব্বই সালে মান্না এবং আমিন খানের কিন্তু একটা সিনেমা আসে না মান্না এবং আমিন খান উনিশশো সাতানব্বই সালে আরও একবার বড় আসে এবার সিনেমার নাম হচ্ছে মাতৃভূমি এবং এই সিনেমার নির্মাতাও কিন্তু সেই নির্মাতা নাদিম মাহমুদ যিনি নাইনটিজে রেগুলার কাজ করছেন মান্নাকে নিয়ে এবং নাইনটিন নাইনটি সেভেনে কিন্তু তিনি অলরেডি বানিয়ে ফেলেছেন মান্না এবং আমিন খানকে নিয়ে জনতার বাচ্চা তো জতার বাচ্চা সিনেমার পরে নাইনটিন নাইনটি সেভেনে আমিন খান এবং মান্নাকে তিনি নির্মাণ করেন তো উনিশশো সাতানব্বই সালের তোই মার্চ নাদিম মাহমুদ পরিচালিত রিলিজ পাওয়া মাতৃভূমি সিনেমাটা কিন্তু বক্স অফিসে অভারেজ হয়েছে মানে মান্না এবং আমিন খান তারা একসঙ্গে কিন্তু এখনও হিট সিনেমার দেখা পায়নি তারা তিনটা সিনেমা অলরেডি আমি যে তিনটা সিনেমার কথা বললাম প্রথমটা ফিল আপ এবং বাকি দুইটা কিন্তু তাদের এভারেজ এরপরে উনিশশো নিরানব্বই সাল তো মান্না এবং আমিন খান জুটির সাতটা সিনেমার কিন্তু চারটা সিনেমা রিলিজ পাই নাইনটিন নাইনটি নাইনে মানে নিরানব্বই সালেই কিন্তু এই জুটির চারটা সিনেমা রিলিজ পায় এবং নিরানব্বই সালের পরে কিন্তু আর কখনও আমিন খান এবং মান্নাকে কিন্তু একসাথে বড় প্রদায় দেখা যায় না কারণ ততদিনে কিন্তু আমিন খানের একটা বড় ধরনের স্টারডাম তৈরি হয়ে গেছে মান্নার সিনেমাতে কিন্তু দেখা যেত আমিন খান কম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করত এবং দু হাজার সালের পরে আমিন খান যখন আস্তে আস্তে একটা স্টারডাম তার মোটামুটি বিল্ড আপ হয়ে যায় তখন কিন্তু আর কখনও তিনি মান্নার সঙ্গে একসঙ্গে কাজ করেননি যাই হোক উনিশশো নিরানব্বই সালে মান্না এবং আমিন খান জুটির প্রথম নাইনটিন নাইনটি তাদের যে সিনেমাটা রিলিজ পায় মন্তজুর রহমান আকবর পরিচালিত উনিশ জানুয়ারি রিলিজ পাওয়া সিনেমা কে আমার বাবা এই সিনেমাতে কিন্তু মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন পপি এবং এখানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিলেন হুমায়ুন ফুদ্দি এবং রাজীব সিনেমাটা একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং এবং ফ্যামিলি ড্রামা এবং পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা তো যাই হোক এই সিনেমাটা কিন্তু রীতিমতো বক্স অফিসে সুপারহিট হয়ে যায় মানে কে আমার বাবা হচ্ছে প্রথম আমিন খান এবং মান্না জুটির সুপারহিট কোনো সিনেমা উনিশশো নিরানব্বই সালের ষোলোই এপ্রিল আরও একবার মান্না এবং আমিন খান বড় পর্যা আসে সেই নাদিম মাহমুদ তিনি মান্নাকে নিয়ে একাধিক সিনেমা বানিয়েছেন নাইনটি যে মান্না এবং আমিন খানকে নিয়েই কিন্তু তিনি একাধিক সিনেমাতে তিনি কাজ করেছেন হোক নাইনটিন নাইনটি নাইনে তিনি গরিব কেন কাদের নামে একটা সিনেমাতে কাজ করেন মান্না এবং আমিন খানকে নিয়ে নাদিম মাহমুদ পরিচালিত নাইনটিন নাইনটি নাইনে ষোলোই এপ্রিল রিলিজ পাওয়া গরিব কেন কাদের সিনেমাটা কিন্তু অফিসে সেম হিট হয় এরপর উনিশশো নিরানব্বই সালের পঁচিশ জুন রিলিজ পায় মান্না এবং আমিন খান জুটির একটা কার্ড ক্লাসিক সিনেমা অন্তত মান্নার ক্যারিয়ারে এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স হিসেবে হয় আমাজন সিনেমাকে হ্যাঁ পঁচিশ জুন রিলিজ পায় আম্মাজান এবং আম্মাজান তো পরবর্তীতে একটা ইতিহাসের নাম এবং উনিশশো নিরানব্বই সালে সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা হচ্ছে আম্মাজান কাজিয়াত পরিচালিত আম্মাজান সিনেমাটা বাম্পারিট হয়ে যায় মান্না এবং আমিন খান জুটির এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবসা ফল সিনেমা একসঙ্গে ধরায় আম্মাজানকে এবং মান্নার ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবসা রবল সিনেমা আম্মাজান তো আমি যদি লিড ক্যারেক্টার বাদ দিয়ে যদি আমিন খানের ক্যারেক্টার যদি ধরি তাহলে কিন্তু আমিন খানের ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবসা ব্যবসারভূল সিনেমা কিন্তু আম্মাজান এরপর উনিশশো নিরানব্বই সালের পনেরোই অক্টোবরে এই জুটির সর্বশেষ সিনেমা রিলিজ পায় সিনেমার নাম হচ্ছে মরণ কামড় মালিক আফসারে তিনি কিন্তু মানে অনেক সিনেমায় কিন্তু তিনি মানে নকল করেছেন তো নাইনটিন নাইনটি নাইনে তিনি বলিউডের আগে সিনেমার কিন্তু একটা নকল করেন আমাদের দেশে যে সিনেমার নাম হচ্ছে মরণ কমর যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিলেন মান্না এবং আমিন খান তো মান্না এবং আমিন খানকে নিয়ে তিনি এই সিনেমাটা বানায় তো এই সিনেমার পেছনের গল্প নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন এবং এই সিনেমাতে কিন্তু মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন মুনমুন এবং আমিন খানের বিপরীতে অভিনয় করেছিলেন ময়ূরী তো এই সিনেমাটা কিন্তু অফিসে সুপার হিট হয়ে যায় মান্না এবং আমিন খান জুটির আমাজন সিনেমার পরেই তাদের সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা হিসেবে ধরা হয় মরণ কমর সিনেমাকে মালাইকশালে পরিচালিত যাই হোক মান্না এবং আমিন খান তারা একসঙ্গে একশো সাতটা সিনেমাতে কাজ করেছে তো এখানে কিন্তু কাজিয়াত মন্ততাজুর রহমান আকবর নাতিম মামুদের মতো নির্মাতারাও কিন্তু ছিল তারা একসঙ্গে কাজ করেছে আম্মাজন সিনেমার মতো বাম্পার হিট সিনেমাতে কাজ করেছে মরণ কমর সিনেমার মতো সুপার হিট সিনেমাতে যাই হোক মান্না এবং আমিন খান জুটির জুটি সকল সিনেমার বক্সফিস বারেড নিয়েছিল ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি এলাম আপনাদের মূল্যবান কমেন্টের